দর্শক, শাহজাহানপুরের জোড়াখুনের প্রধান আসামি গ্রেপ্তারের ব্যাপারে বিস্তারিত জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানে যে ঘটনা, যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেখানে তার অনেক ঘটনা প্রবাহে আছে। আমরা সব কিছু তদন্তে যেটি বিস্তার বিশ্লেষণ করব, করে মূল ঘটনা সেটা উদ্ঘাটনে আমরা সচেষ্ট আছি। আমাদের যে টার্গেট ছিল, ফার্স্টে যে গুলি করেছে, আমরা এক পর্যায়ে দেখি যে সেদিন রাতে যে গুলি করেছিল 10:20 24/3 2022 তারিখে, তার নাম মাসুম মোহাম্মদ ওরফে আকাশ। আকাশকে আমরা গ্রেপ্তারের পরেই আমরা জানতে পারি সে এর আগের দিনও ঢাকা ইনল্যান্ড সেন্ট্রাল ডিপো, যেটা কমলাপুর, সেখানে একটি কার্ট আউট সিস্টেমে সে একটি মোটরসাইকেল এবং একটি পিস্তল একটি ব্যাগে করে নিয়ে, এবং তার সাথে আরেকজন, যার নাম আমরা জানি কিন্তু তদন্ত স্বার্থে এখন বলবো না, তা দুজন এক মোটরসাইকেলে, তারা আগের দিনও এজিবি কলোনির পাশে জনাব টিপুর অফিসের আশেপাশে ছিল, যে সেখানে তারা টার্গেট করেছিল যে তাকে হত্যা করার। সেদিন পারে নাই, পরে আবার সেই অস্ত্র এবং সেই তার প্রদত্ত যে মোটরসাইকেল এই কিলিংয়ে ব্যবহারের জন্য, সেটি নিয়ে পরের দিন সে ট্রাই করে খিলগাঁও ফ্লাইওভারের নিচে শাহজাহানপুর এলাকায় তাকে গুলি করে। আমরা এই মাসুম মোহাম্মদ আকাশ, এক পর্যায়ে আমরা দেখি যে সে ঘটনার পরের দিন একটি রাতে একটি গাড়ি যোগে তার সহযোগী আরো ছিল, তাদেরকে নিয়ে সে জয়পুরহাটে চলে যায়। আমরা এক পর্যায়ে আমরা সব ট্রেস করতে পারছিলাম যে জয়পুরহাটে সম্ভবত সে সীমান্ত পাড়ি দেওয়ার একটা চেষ্টা চালিয়েছিল, সেই মুহূর্তে পারে নাই। আমরা সাথে সাথে এখান থেকে যে তাকে যারা নামিয়ে দিয়ে আসছিল তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আবার আমরা রওনা হয়ে তাকে সে সময় পারেনি, এবং সৌভাগ্যবশত সে সেদিন আবার বগুড়ায় সে এক জায়গায় অবস্থান নিচ্ছিল। বগুড়া পুলিশ সুপারের সহায়তায় আমরা আকাশকে গ্রেপ্তার করি, মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেপ্তার করি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেখা গেল যে সে ধারণা করেছিল যে সে অবাক হয়ে যায় আমাদের ধরার পরে, যে তার ধারণা ছিল যে সে ধরা পড়বে না, তাকে কেউ চিনবে না। তো যেহেতু আমরা একটি বিষয় প্রায় বলি যে ঢাকা শহরে শুটিং ইনসিডেন্ট হলে আমরা কোনোভাবেই তাকে ছাড় দিই না, তাকে ধরেছি। এখন যেহেতু তাকে আজকে সকালে আমরা হাজির করেছি, তার মাসুমিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার নামে কয়েকটি মামলা আছে, একটি মার্ডার কেসও আসে, আমরা এখনও ভেরিফাই করার সময় পাই নাই। যেহেতু ওই মামলা সে সরাসরি স্বীকার করেছে ধরার পরে এই ঘটনাগুলো, আমি যেটি জানালাম সেটা তার মুখে থেকে প্রাপ্ত, তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়।